সুপ্রিয় দর্শক, হ্যাঁ, টাইম সিলেট থেকে আমি এনাম রহমান, আপনাদের স্বাগতম। দর্শক, আজকে একটা ব্যতিক্রমী লাইভে এসেছি। এখানে খালফার জাগরণী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আর্জেন্টিনা এবং প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে খেলাটা শুরু হয়ে যাবে। স্থান হচ্ছে গিয়া প্লেগ্রাউন্ড ফুটসাল এরিনা, টেকনিক্যাল রোড, বোরেগান্দি। সুপ্রিয় দর্শক, তো আপনারা একটু পরেই দেখবেন, এই দর্শকরা মাঠে ঢুকবেন এবং আপনারা খেলা উপভোগ করবেন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি দলই মাঠের ভিতরে ঢুকে গেছেন এবং ঢুকেই দুদিকে মুভ করে নিয়েছেন দুটি দলে। এদিকে ব্রাজিল আর অন্য পাশে আর্জেন্টিনা। সুপ্রিয় দর্শক, এই লাইভটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। এটা আচ্ছা, আমি পোর্তো এলাকার আমার ছোটো ভাই আইন, তাদের টিম, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ক্যাপ্টেনে কিছু বলবে না, তারা বলবে না, তো খেলা শুরু হয়ে যাবে একটু কিছুক্ষণের মধ্যেই, আপনারা উপভোগ করুন। খুবই উত্তেজনাপূর্ণ, গুরুত্বপূর্ণ খেলা হবে, গুরুত্বপূর্ণ উত্তেজনার মধ্যে খেলাটা হবে। দেশে বিদেশে অবস্থানরত যারা আছেন, বিশেষ করে খালফার জাগরণী সমবায় সমিতির উদ্যোগে আর্জেন্টিনা এবং শক্তিশালী প্রতিপক্ষ ব্রাজিল, আপনারা দেখতে পাচ্ছেন এই দুনো দলেই মাঠের ভিতরে ঢুকেই প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। এদিকে ব্রাজিলের এই খেলোয়াড়রা ওনারা প্র্যাকটিস করছেন। প্লেগ্রাউন্ড হচ্ছে গিয়া ফুটসাল এরিনা, টেকনিক্যাল রোড, বোরেগান্দি। এখানে অতি সুন্দর একটা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা বিশ্বের বিখ্যাত সকল খেলোয়াড়দের ছবি দিয়ে সাজিয়েছেন প্লেগ্রাউন্ডটা। এদিকে আর্জেন্টিনার খেলোয়াড়রা প্র্যাকটিস করছেন। Oh!
আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাজিলের আর্জেন্টিনার খেলোয়াড়বৃন্দ সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং আর্জেন্টিনার বিপক্ষে আজ মাঠে নামছেন এই শক্তিশালী ব্রাজিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্জেন্টিনার সবাই আপনারা দেখুন এখানে ব্রাজিলের শক্তিশালী ব্রাজিল ওয়ার্ল্ডের পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল আজকে তাদের বিপক্ষে মাঠে নামছেন শক্তিশালী চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এখনই খেলাটা শুরু হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, খেলাটা এখনই শুরু হয়ে যাবে, আমরা মাঠের বাইরে চলে যেতে হবে এখন তো। দর্শক, ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। লাইভ সেলার এটা দেখি ও যদি লাইভ আগে থাকি না, এখানে থাকি খেলা পুরোপুরি রেকর্ড করা যেত না, মাঝখানে তথা মারব। দর্শক, আমরা সুবিধার্থে এই মধ্যখানে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে মাঠের মধ্যে আমাদের খুবই উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে এবং আমাদের উপরে দুবারই বলে আক্রমণ করেছে
এবং এখানে দর্শক ও সারিতেও প্রচুর দর্শক আছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। জালাল ক্যামেরা ভাড়া করে ধরা যাইতো না, বল দুইবার আমার উপরে ইয়ে পড়ছে। আমি এখন মাঠের ভাড়া আইছি, এখন অবশ্য আর সমস্যা হইতো নাই না, কন্যারও গিয়া সমস্যা হয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দেখা হচ্ছে। খুব দারুণ দারুণ খেলা উপভোগ হচ্ছে আসলে। দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ প্রথম শুরুতেই আমাদের উপরে বল পড়েছে দুইবার, মাঠের ভিতরে ছিলাম এই জন্য। এখন আমরা মাঠের এক সাইডে চলে এসেছি, আশা করি আর সমস্যা হবে না, আপনাদের দেখতে অসুবিধা হবে না। খালফার জাগরণী সমবায় সমিতি আয়োজিত আর্জেন্টিনা প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল, খুবই সুন্দর খেলা হচ্ছে এবং মনোমুগ্ধকর পাস দিয়ে খেলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ দারুণ অসাধারণ আছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে চলতে গেল। Thank you.
আপনারা উপভোগ করুন এবং খুবই সুন্দর। আসলে আমাদের এই দক্ষিণসময় খালোপাড়ের যে এত সুন্দর একটা টুর্নামেন্ট তারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দেই। এখানে যারা খেলোয়াড়বৃন্দ আছেন সবাই খালোপাড়ের বাসিন্দা এবং খুবই সুন্দর শান্তিপূর্ণ পাস দিয়ে খেলাটা হচ্ছে। এখানে একটা ফাউল হয়ে গেছে, কালেদরা হাত, এরপরে মিনহাজ, আমি আরো অনেক কয়েকজনের নাম বলতে পারছি না, ওরা আর্জেন্টিনার পক্ষে খেলছেন। আর এই সুমন কাউসার, ওরা ব্রাজিলের নেতৃত্বে দিচ্ছেন। দর্শক সারিতেও প্রচুর দর্শক অবস্থান, এদিকেও গ্যালারিতে দর্শক আছেন, দেখতে পাচ্ছেন দর্শকরা প্রচুর দর্শক। ফাউল হয়ে গেছে, আক্রমণে যাচ্ছিলেন ব্রাজিল আক্রমণে যাচ্ছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এখনো আক্রমণে না, কিছু হয়নি, বল মাঠের বাইরে চলে গেছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে চলছে খেলা,
আক্রমণে আর্জেন্টিনা ফাউল হয়ে গেছে। আবার বল আমাদের দিকে চলে আসছিল, একটুর জন্য গোল হয় নাই। আবার আক্রমণ আর্জেন্টিনা, না হয় নাই বল চলে। ব্রাজিলের পায়ে বল, ফাউল হয়ে গেছে। আপনারা দেখছেন খালাফার জাগরণী সমিতি কর্তৃক আয়োজিত আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার ম্যাচটি টাইম সিলেটে সরাসরি সম্প্রচার হচ্ছে। আবার ব্রাজিলের পায়ে বল, সাবাস নাই, কর্নার। আক্রমণে আর্জেন্টিনা, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এখনো আর্জেন্টিনার পায়ে বল, না চল, এখনো আর্জেন্টিনা আক্রমণে, না ব্রাজিলের কাছ, ব্রাজিলের চলে পায়ে বল চলে আসছে। Thank you.
হ্যান্ড বল হয়ে গেছে, ফাউল হয়েছে। খুবই সুযোগ ছিল একটা গোল হওয়ার আর্জেন্টিনার পক্ষে। আবারও আক্রমণে আর্জেন্টিনা, আর্জেন্টিনা সুযোগ, সুযোগটা পেয়েও কাজে লাগাতে পারেনি রাহাত। কর্নার, শেষ পর্যন্ত কর্নার হয়েছে। এবার ব্রাজিলের পায়ে বল, দেখা যাক। দর্শক সারিতে একজন কুর্দে ক্রিকেটারকে দেখছি, কুর্দে ক্রিকেটারকে দেখছি। ফুটবল ভালো পাও তুমি? আর্জেন্টিনা না ব্রাজিল? আর্জেন্টিনা, ওকে গুড, বাতিজি আর্জেন্টিনা। আক্রমণ, আক্রমণ, সুযোগ, একটা সুযোগ কাজে লাগানো যায়নি। বিরতি হয়ে গেছে, 20 মিনিট রেস্ট। সুপ্রিয় দর্শক, আমরাও বিদায় নিয়ে নেব। অমীমাংসিত খেলা, অমীমাংসিত খেলা। আমরা এতক্ষণ দেখলাম যদি আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে মুগ্ধকর ম্যাচটি আজকের মধ্যে এখানেই সমাপ্ত করছি, অমীমাংসিতভাবে সমাপ্ত করছি। প্রিয় দর্শক, এতক্ষণ লগে থাকার জন্য ধন্যবাদ। আমরা বিদায় নিয়ে নিচ্ছি প্লেগ্রাউন্ড ফুটসল এরিনা থেকে।